প্রধানমন্ত্রী চিঠি লিখলেন হাবড়ার ছোট্ট সিন্ধুজাকে। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে খুশি পরিবারের সকলে। এখন এলাকার সকলের কাছে বেশ জনপ্রিয় 3.5 বছরের মেয়ে সিন্ধুজা। রাতারাতি এলাকায় যেন সে সেলিব্রিটি হয়ে উঠেছে। হবে নাই বা কেন, ছোট্ট সিন্ধুজাকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। যদিও বিষয়টি শুনে প্রথমে সকলে একটু অবাকই হয়ে গিয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসা সেই চিঠি দেখে সকলেই আপ্লুত হয়েছেন। দেশের কোটি কোটি নাগরিক, তার মধ্যে থেকে ছোট্ট সিন্ধুজাকে হঠাৎ কেন চিঠি লিখলেন প্রধানমন্ত্রী? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে। জানা যায়, গত লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হরিপুরে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভাতেই বাবা মায়ের সাথে গিয়েছিল ছোট্ট সিন্ধুজা। হাতে ছিল হাতে আঁকা প্রধানমন্ত্রীর একটি ছবি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর নজর আটকে যায় সিন্ধুজার দিকে। তিনি তার নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ছবিটি সংগ্রহ করার জন্য। পরিবারের উদ্দেশ্যে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, ছবির পেছনে আপনারা নাম ঠিকানা লিখে দেবেন, আমি চিঠি পাঠাব। কুছ বচ্চে যারা এসপিজি আর ক্যামেরাম্যান, ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं। इधर भी एक बेटी कब से खड़ी है, जरा ले लीजिए। आपने एड्रेस लिखा है पीछे, अपना नाम एड्रेस लिख देना, मैं आपको जरूर चिट्ठी भेजूंगा। लोकसभा निर्वाचन शेष हुए छे, फलाफल घोषणा हुए छे। तृतीय बारेर जन्नो देशेर प्रधानमंत्री हुए छेन नरेंद्र मोदी। এত কিছুর মধ্যেও তিনি ভোলেননি সিন্ধুজার কথা, এটা ভেবেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন সিন্ধুজার বাবা দেবজ্যোতি দাম। তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় যখন আমাদের প্রধানমন্ত্রী হরিপুরে এসেছিল, অশোকনগর হরিপুরে লোকসভা নির্বাচনের সময়, তখন আমার মেয়ের আবদার ছিল যে ও প্রধানমন্ত্রীকে দেখবে। তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটা আঁকা ছবি নিয়ে আমরা সপরিবারে গেছিলাম হরিপুরে প্রধানমন্ত্রীকে দেখতে। প্রধানমন্ত্রী যখন আমি মেয়েকে কোলে করে নিয়ে তার আঁকা ছবিটা যখন উঁচু করে দেখাই, তখন প্রধানমন্ত্রী সেটা নজর কাড়ে আর প্রধানমন্ত্রী তার এসপিজি যে কমান্ডো আছে তাদেরকে বলে যে সেই ছবিটা নিয়ে আসার জন্য। আর তিনি তখন মঞ্চ থেকে আশ্বাস দেয় শুভেচ্ছা বার্তা পাঠাবে। তো সেই মতোই তিনি বলেছিল যে ঠিকানাটা ছবির পিছনে লিখে দিতে। আমি নাম ঠিকানা ছবির পিছনে লিখে দিই। আমাকে প্রায় সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমার কাছে ফোন আসে এরকম এই বিষয়ে। তো আমি আমার ঠিকানা দিই, তো আমার কাছে চিঠি আসে। আমি সত্যিই খুব খুশি, আমি বলতে আমার মুখে কোনো ভাষা নেই যে এত 150 কোটি জনগণের মধ্যেও যে মোদিজি এই ছোট্ট জিনিসটা মনে রেখেছে, আজকে সেই লোকসভার পরেও এত মাস পরেও সে যে এই জিনিসটা দেখিয়েছে, এতে আমরা খুবই খুশি আর খুবই গর্বিত। মেয়েকে চিঠি লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবেই খুশি মা পৌলমি। তিনি বলেন, যখন চিঠিটা আসে আমাদের পরিবার আমরা সকলে তো খুব খুশি। আমার ছোট্ট মেয়ে তো সব থেকে বেশি খুশি যে ওর এই ছবিটাতে মোদিজি রেসপন্স করেছে। ওকে যেটা ছোট্ট এইটুকু বাচ্চাকে যে মোদিজি মনে রেখেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। শুধু আমরা খুশি না, ওর স্কুল খুশি, আমাদের সমস্ত আত্মীয় স্বজন, এবং সবথেকে বড় কথা হাবড়ার সকলবাসী ওর এই চিঠিটাতে পেয়েছে, যে চিঠিটা সে চিঠিটা পেয়ে খুব খুশি। ঘটনার কথা জানাজানি হতেই পরিবার পরিজন এমনকি সিন্ধুজার স্কুল কর্তৃপক্ষও আনন্দিত। এদিন পুতুল নিয়ে খেলার ফাঁকে আমরা কথা বলেছিলাম সিন্ধুজার সাথেও। চিঠি পেয়ে খুশি ছোট্ট শিশু। মোদিজিকে দিয়েছিলাম ছবি। আর তোমাকে কি দিয়েছেন? চিঠি। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি তোমার জন্য? হ্যাঁ। তুমি কতটা খুশি? অনেকটা। অনেকটা খুশি? হ্যাঁ। তোমার বাবা মা সবাই খুশি? হ্যাঁ। হাবড়া হাটথোবা সরকারপাড়া এলাকায় সিন্ধুজাদের বাড়িতে এখন খুশির বন্যা। ঠাকুমা বলেন, ওইটুকু শিশুকে প্রধানমন্ত্রী যে মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ। আমি হিসেবে তো আমি ভীষণই খুশি হয়েছি, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে যে প্রধানমন্ত্রী মনে রেখে যে চিঠিটা পাঠিয়েছে, আমি ভীষণই খুশি। আমাদের বাড়ির সবাই খুশি, আত্মীয় স্বজনরা খুশি, বা আমাদের হাবড়াবাসীর প্রত্যেকেই খুশি হয়েছে এই ছোটো একটা বাচ্চাকে মনে রেখে উনি যে এই বার্তাটা চিঠি থ্যাংকস জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।
নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।